বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে গতকালকে ওনার তেপ্পান্নতম জন্মবার্ষিকী সারা বিশ্বে সব জায়গায় আমরা উদযাপন করতে দেখেছি সেই মহান ব্যক্তি নিয়ে আজকের আলোচনা এবং সেই আলোচনার কে আলোচনার আয়োজনে আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমার সর্বডান দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মাহিদুর রহমান সাহেব আলাইকুম মাহিদ ভাই ওয়েলকাম টু দাশো এবং পরে যিনি আছেন ডক্টর কে এম মালিক পিএইচডি একাডেমিয়ান অথর অ্যান্ড হিউম্যান রাইটস ক্যাম্পেইনার ফরমার প্রফেসর ডাকে লেকচারার কার্ডেভ ইউনিভার্সিটি ডক্টর এম এ মালিক ওয়েলকাম টু দ্য শোসার থ্যাংক ইউ এবং আমার বাম দিকে যিনি আছেন আপনার অত্যন্ত পরিচিত মুখ যুক্তরাজ্যের বিএমপির কান্ডারি বর্তমান যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ নেতা এম এ মালিক সাহেব এবং সর্ববামে যিনি আছেন জনাব সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের সম্মানিত উপদেষ্টা বারিস্টার এম এ সাহেম সাহেব সাহেম ভাই আপনাকে স্বাগত অনুষ্ঠানে ধন্যবাদ তা আজকের মূল আলোচনাই হলো এত জনপ্রিয় একজন লোক বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশে যার জন্ম দিবস উদযাপন করা হয়েছে অতি আনন্দের সাথে অতি আগ্রহে তাই দেখে আজকে আমি এই অনুষ্ঠানটি করার অনুপ্রেরণা পেলাম এবং ওনাদেরকে আমন্ত্রণ জানলাম ওনারা সবাই উপস্থিত হলেন স্টার এম এস আহম সাহেব আপনি তো আরেকটা মানুষের উপদেষ্টা ওনার জন্মদিন বিশ্বের সব জায়গায় আনন্দ উল্লাস হচ্ছে এতজন প্রিয় একজন নেতা এই মাত্র মহিন্দুর মান সাহেব যে কথাটা বলেছিলেন আবার একটু বলবেন কি বলেছিলেন

সকল কলা কুশলী এবং দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি যারা উপস্থিত হয়েছেন তাদেরকে শ্রদ্ধা ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রিয় নেতা সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আমি কয়েকটি পঙ্ক্তির মাধ্যমে আমার অভিব্যক্তিটা প্রকাশ করেছি প্রথম আমি সেটা দিয়ে শুরু করি সে পঙ্ক্তিগুলো হচ্ছে আমি বলেছি রাজনীতি এক শৈল্পিক ভুবন আর তিনি সে ভুবনের ধ্রুপদী শিল্পী তার মায়াবী ক্যানভাসে উদ্ভাসিত আছে আগামীর বাংলাদেশ এই যে আগামীর বাংলাদেশ যার মায়াবী ক্যানভাসে উদ্ভাসিত তিনি হচ্ছেন নেতা তিনি স্বপ্ন দেখাচ্ছেন কেবল নিজে দেখছেন তা না তিনি স্বপ্ন দেখাতে পেরেছেন ষোলো কোটি মানুষকে সমৃদ্ধ একটি বাংলাদেশের গণতন্ত্রের তৃণমূলের রাজনীতির যে কথাগুলো আমার সিনিয়ররা বলে গিয়েছেন যে একটি পরিবারের যে পরম্পরাটা আপনি খেয়াল করে দেখবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার নামের সাথে মিশে আছে বাংলাদেশের জন্ম স্বাধীনতা এবং সার্বভৌমত্ব দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার রাজনীতির যে ইতিহাস তার রাজনৈতিক যে কর্মকাণ্ড তার সাথে মিশে আছে এদেশের গণতন্ত্র এবং আইনের শাসনের ইতিহাস আমরা তাকে গণতন্ত্র এবং আইনের শাসনের প্রতীক বলতে পারি এবং সমৃদ্ধ এবং আধুনিক বাংলাদেশের যিনি হবেন রূপকার তিনি হচ্ছেন জনাব তারেক রহমান তার সততা সম্পর্কে কিন্তু বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই কোনো বিষয়ে তার সম্পর্কে যতগুলো অপবাদ হয়েছে মিথ্যাচার হয়েছে সবগুলো কিন্তু নিরপেক্ষ যে আদালত যে গঠন করা হয়েছে বর্তমান যে অবৈধ সরকার সে অবৈধ সরকারের পছন্দেই কিন্তু আদালত গঠিত হয়েছে কিন্তু আদালতের বিচারক জীবনের শেষ পর্যায়ে বিচার করতে এসে তখন তার ভেতর বিবেক বোধ জাগ্রত হয়েছে তিনি একটি ন্যায়নিষ্ঠ একটি সত্যি বিচার করেছেন এবং সেই বিচারের মাধ্যমে কিন্তু প্রমাণিত হয়ে এসছে যে তারেক রহমান সৎ এবং একজন নেতা যার কোথাও কোনো তার কোনো টাকা পাওয়া যায়নি কোনোদিন প্রমাণ করতে পারেনি যে দেশের অথবা বাইরে কোথাও তার কোনো ঘর বাড়ি তার অন্য কোনো ধরনের কোনো সম্পদ আছে কোথাও কিন্তু উনি অত্যন্ত সাদামাটা একজন মানুষ অত্যন্ত সহজ সরল একজন মানুষ সিনিয়র নেতারা যারা তার সাথে চলেন আমরা যারা সৌভাগ্য অর্জন করেছি তার সাথে চলবে আমরা দেখেছি উনি অত্যন্ত সাদা মাটা অত্যন্ত সহজ সরল জীবন যাত্রা থ্যাংক ইউ ভাই আমি একটি ক্রুশিয়াল প্রশ্ন করতে চাই সেই প্রশ্ন হলো সাদা লোকের সাদা মনের মানুষ খুবই ভালো মানুষ ব্যাংকে টাকা নাই কোনো দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত না এগুলো শুনতে আসলেই ভালো লাগে একজন নেতার এইগুলো এই গুণাবলী থাকা উচিত এবং আমরা সবাই চাই আমাদের নেতা এরকমই হবেন তাইলে জাতি সুন্দর একটা দিক নির্দেশনা পাবে কিন্তু যখনই আমরা ওনার কথা আসে বা বিভিন্ন টকশতে দেখি সাথে সাথে একটি নাম চলে আসে হাওয়া ভবন যে উনি নাকি হাওয়া ভবনকে ফেরালাল পার্লামেন্ট হিসাবে আই মিন স্থাপন করেছিলেন এই হাওয়া ভবন নিয়ে আপনি যদি একটু আমাকে একটু বুঝিয়ে বলেন যে এটা কি এবং কি কার্যকলাপ সেখানে পরিচালিত হতো বা এটা কি আমি জানতে চাই যে কথাগুলো শুনতে ভাল লাগে যে তার শতকরা সম্পর্কে সেগুলো আসলেই হচ্ছে বাস্তবতা এগুলো কোনো ধরনের কাল্পনিকতা না কোনো ধরনের শ্রেষ্ঠ কোনো বিষয় এটাই হচ্ছে বাস্তবতা যে তিনি একজন সৎ মানুষ তিনি একজন সজ্জন মানুষ এবং তিনি একটি দেশের উন্নতি চেয়েছেন একটি দেশকে সমৃদ্ধ করতে চেয়েছেন হাওয়া ভবন বলে যেই একটা মানুষের মনে জন্ম দেওয়ার চেষ্টা করা হয় সেটা আসলে প্রকৃত সত্য থেকে একেবারে হাজার হাজার মাইল দূরে এটা যোজন যোজন দূরে মূলত হাওয়া ভবন যেটি বলা হয় সেটি ছিল একটি কার্যালয় এই কার্যালয়ে গবেষণা হতো এই কার্যালয়ে অনেক কাজ হতো এবং এই কার্যালয়কে ঘিরে অনেকগুলো বিষয়ে অনেক কর্মকাণ্ড পরিচালিত হতো সেটা দেশের শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে কৃষিকে কেন্দ্র করে শিল্পকে কেন্দ্র করে একেবারে মাঠ পর্যায়ে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত রাজধানী পর্যন্ত বিভিন্ন ধরনের তথ্য উপাত্তগুলো কিন্তু সেখানে আনা হতো সেখানে সংগ্রহ করা হতো এবং সেগুলো বিচার বিশ্লেষণ করে গবেষণা করে কিভাবে আগামী দিনে সেগুলোকে কাজে লাগিয়ে দেশের সমৃদ্ধির জন্য দেশকে এগিয়ে নেওয়ার জন্য ব্যবহার করা যাবে মূলত হাওয়া অফিসটি ছিল কিন্তু সেই জন্য কিন্তু যেহেতু এই বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আন্তর্জাতিক অনেক চক্রেরই পছন্দ ছিল না এবং তাদের দেশীয় দশররাও কিন্তু ভেতরে কাজ করেছে যেন দেশ এগোতে না পারে বাংলাদেশ যেন মাথা উঁচু করে বাঁচতে না পারে তারা কিন্তু এটা সম্পর্কে বিভিন্ন ধরনের অপবাদ শুরু করে তারা মিডিয়াকে ব্যবহার করেছে বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করেছে যাতে করে তারা এই হাওয়া ভবন নাম দিয়ে হাওয়া কার্যালয়কে তারা ভিন্ন রূপে মানুষের কাছে অত্যন্ত খারাপভাবে চিহ্নিত করতে চেয়েছে তার মূল উদ্দেশ্যটা হচ্ছে তারেক রহমান হচ্ছেন মাটির সন্তান এবং এই বাংলাদেশটিকে সমৃদ্ধ এবং আধুনিক বাংলাদেশ হিসেবে তিনি দেখতে চেয়ে যে কাজগুলো করেছিলেন সেগুলো যেন বন্ধ হয়ে যায় সেগুলো যেন এগোতে না পারে সেজন্য তাকে বিভিন্নভাবে চিত্রিত চিত্রিত করা খারাপভাবে করার চেষ্টা হয়েছে এটা আমি আমার একটা বিশ্লেষণমূলক লেখাতে একসময় দেখিয়েছিলাম যে তারেক রহমান যেহেতু একজন ঘাঁটি দেশপ্রেমিক এবং জাতীয়তাবাদী নেতা কোনো একটি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে যদি বিনষ্ট করতে হয় তাহলে যেটা করতে হয় সে দেশের সবচেয়ে জনপ্রিয় যে নেতা সবচেয়ে দেশপ্রেমিক যে নেতা জাতীয়তাবাদী নেতা তাকে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে হবে এবং সেটা শুরুটা হয় কিন্তু হয় হচ্ছে অপবাদ দিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যাচার করা হবে দুর্নীতির অভিযোগ করা হবে অর্থাৎ চারিত্রিকভাবে তাকে কলঙ্কিত করা হবে এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয়টা হয় হচ্ছে কোনো না কোনোভাবে তাকে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করা হবে আপনারা দেখবেন বিষয়ের যে সংযোগগুলো যোগসূত্রগুলো এগুলো কিন্তু সাথে একটা মিলে যায় প্রথমে চারিত্রিক ভাবে কলঙ্কিত করা দ্বিতীয়ত শারীরিক ক্ষতিগ্রস্ত করা তৃতীয়ত দেশের বন্ধন থেকে তাকে ছিন্ন করে দেয়া এবং চতুর্থত হচ্ছে তার যে ভয়েস তার যে বক্তব্য সে বক্তব্য মানুষের কাছে পৌঁছতে না দেয় এই চারটা উপাদানই কিন্তু তারেক রহমানের জীবনের সাথে কিন্তু মিশে আছে এবং সেগুলো করেছে ওই আন্তর্জাতিক চক্র এবং দেশীয় দোষণরা এবং মূলত এই যে হাওয়া ভবন কেন্দ্রিক যে মিথ্যাচারগুলো এগুলো করা হয়েছে যেন একজন দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেতার কণ্ঠকে স্তব্ধ করা দেয় তাকে চিরতরে বিনাশ করে দেয়া যায় যেন বাংলাদেশ টিকে না থাকতে পারে থ্যাংক ইউ ভেরি মাচ যেন বাংলাদেশ টিকে না থাকতে পারে ডক্টর মালিক সাহেব বাংলাদেশ থেকে যদি তারেক রহমান তাহলে থাকেন তাইলে কি বাংলাদেশ ঠিক আর উনি যদি রাজনীতিতে না থাকেন জনপ্রিয়তা না থাকে তাইলে কি উনার বাংলাদেশ ঠিকবে না আপনি এটার উপর কি ধরনের জয় করেন সেটা হলো যেটা ব্যারিস্টার সাইম যেটা বলছে চারটি উপাদান উনি দিয়েছেন এই চারটি উপাদানের সাথে দ্বিমত করার কোনো অবকাশ নাই আচ্ছা আমি প্রত্যেকটা পয়েন্টের সাথে শতকরা একশো ভাগের রূপ যদি কোনো কিছু থাকে আমি তার সাথে আমি একমত আমি একমত थैंक यू जी সাহেব সাইম যেটা বলেছিল যে চারটা পয়েন্ট আমি যেহেতু একজন রাজনীতিবিদ কর্মী আমি আমার নেতার কাছে যেতে হয় সেটা আমরা যেটা সচক্ষে দেখছি আমার মেজিস্টার সাহেব যেটা বলেছেন সেটা হলো আসল তথ্য হাওয়া ভবনের হাওয়া বিল্ডিং একটা বিল্ডিংয়ের নাম এটা ওটা ভাড়াটি নিয়ে সেখানে উনি যেহেতু গ্রাসরুট লেভেলে কাজ করতেন রাজনৈতিক এই আমাদের রাজনৈতিক কর্মসূচি এগুলা প্লাস ডাটাবেস নেতাকর্মীদের বিভিন্ন নাম অ্যাড্রেস এগুলা এখানে করা হইতো বিএনপির বিভিন্ন কর্মসূচি সেখানে নেওয়া রাজনৈতিক কর্মসূচি এটা একটা প্রবকাণ্ড যেটা ওনাকে যেটা আগে বলেছেন কিছু নেতৃবৃন্দরা এখানে আমার পূর্ব বক্তারা বলেছেন যে ওয়েন এ লিডার বিকাম ভেরি পপুলার তখন অপশক্তি কি করে তখন তাকে আনপপুলার করার জন্য মিথ্যা অপবাদ দিয়ে বিভিন্ন ইয়ে করে এটাই রাজনৈতিক যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যে একটা প্রচলন যেটা আর কি যে সত্য থেকে বেরিয়ে এসে ভালো নেতাদেরকে দেশপ্রেমিক নেতাদেরকে নষ্ট করার একটি মাত্র পথ হইল খুব সুন্দরভাবে সেটা উপস্থাপনা করেছে ধন্যবাদ ডক্টর এম এম লাইক ইন বাংলাদেশ পলিটিক্স ফুটবলে যেমন পেলে বাংলাদেশে তার একটু আমার এই মুহূর্তে আপনি আমি পছন্দ করি না করি দ্যাট ইজ অ্যানাদার থিং কিন্তু তার জন্য ওই যে ওই যে পঞ্চাশ হাজার দর্শক তারা কিন্তু তার জয় তারা গর্বিত উনি যদি কিক না করতে পারেন তাহলে তারা মর্মা হতো কাজে হি দিস ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ টু হিম হি হ্যাজ টু হ্যাভ এ স্মাইল অন দ্য ফেস অফ দিস পিপল যারা তার জন্য ডেডিকেটেড তার মুখের দিকে চেয়ে আসে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ স্যার সায়ম ভাই উনি বললেন যারা তার মুখের দিকে চেয়ে আসে হি হ্যাভ টু স্মাইল ফর দেম ওনার কি দায়িত্ব যে শুধু যারা ওনার দিকে চেয়ে আছে বা যার পঞ্চাশ হাজার লোক বা এক লোক বা পাঁচ কোটি লোক তাদের জন্য ইসমাইল নিয়ে আসতে হবে না সমগ্র বাংলাদেশের মানুষের জন্য ইসমাইল নিয়ে আসতে হবে আমার সাথে সিনিয়র ভাবছে মানে সরাসরি প্রথম দেখা হচ্ছে দু হাজার তেরো সালের তেরোই মে এই তারিখটা আমার জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন সুতরাং আমি তারিখটা মনে রেখেছি তো আমি যখন গেলাম তো কিছুক্ষণ অপেক্ষা করছিলাম একটু পরে আমাকে তার সামনে নিয়ে যাওয়া হলো সামনে নিয়ে যাওয়ার পর উনি চেয়ার থেকে উঠে দাঁড়ালেন উঠে দাঁড়িয়ে প্রথমে সালামটা আমাকে দিলেন বললেন যে আমি তারিখ বাংলাদেশে আমরা কিন্তু যারা নেতৃত্ব দেন যারা নেতা তারা সবসময় প্রত্যাশা করেন যে তাদের কর্মীরা প্রথম সালামটা দেবেন আমি একমাত্র নেতা দেখেছি তারেক রহমানকে যিনি প্রথমে সালামটা দেন পরিবর্তন এবং বৈচিত্র্য এবং এই যে ভেতরের একটা বিষয় স্বতঃস্ফূর্ত বিষয় এটা একটা মানবিকতা এটা তারেক রহমানের মধ্যে আছে আরেকটি বিষয় হচ্ছে বিভিন্ন সময় কথা প্রসঙ্গে আমি যখন একটু সুন্দরভাবে কথা বলার চেষ্টা করি যেমন সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় ও আমাকে অনেক সময় ধমক দিয়েছেন আপনি সবসময় মহোদয় যোগ করেন কেন বললাম যে আপনি সিনিয়র ভাইস চেয়ারম্যান আপনার কিন্তু সম্মান দেখি আমার মহোদয় বলতেই হবে বলছি ভাইস চার সাহেব এসব মহোদয়টা হয়তো বাদ দেন তো আমি সিনিয়র ভাইস চেয়ারম্যান আপনি সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেন এই মানসিকতাটা একমাত্র নেতা তারেক রহমানের মধ্যে আমি দেখেছি একটা কথা বলি একটি দরিদ্র রাষ্ট্র ষোলো কোটি মানুষ নিয়ে এবং বঞ্চিত জনগোষ্ঠী তাদের অনেক প্রত্যাশা গণতন্ত্র প্রত্যাশা আইনের শাসন প্রত্যাশা তাদের জীবনের গুণগত মানের প্রত্যাশা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আবার বেঁচে থাকার যে প্রত্যাশা এই প্রত্যাশাগুলো বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু বাংলাদেশের মানুষ বিশ্বাস করে এই প্রত্যাশাগুলো পূরণ করবে একমাত্র নেতা যিনি আছেন তিনি হচ্ছেন তারেক রহমান এবং আমার জন্য আনন্দের বিষয় আমাদের জন্য আনন্দের বিষয় বা ষোলো কোটি মানুষের সৌভাগ্যের বিষয় হচ্ছে তারেক রহমান সেই প্রত্যাশা পূরণের সমর্থক তো আজকে জন্মদিনটাতে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করেন আল্লাহ তার সুস্থতা দান করেন এবং তাকে দেশের মানুষের কাছে ফিরে যাওয়ার তফিক দান করেন নেতৃত্ব নেবার তফিক দান করেন এবং ইনশাল্লাহ সমৃদ্ধ যে বাংলাদেশ সেই বাংলাদেশটা তারেক রহমানের হাত ধরে আসবে ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরার জন্য এখন মালিক সাহেব আমি আপনার কাছে একটা ভিন্ন ধর্ম একটা প্রশ্ন রাখতে চাই আজকে আমি চারটার দিকে এথেনে নিউজ দেখতেছিলাম হঠাৎ করে দেখলাম যে ওনার নামে আরেকটা রেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছে ঢাকা জায়রা আদালত থেকে কিছুদিন আগে হলো একটা আজকে হলো আরেকটা তা উনি তো এখানে আছেন উনি তো দেশে সরকারকে জানি আসেছেন দেশের বাইরে চিকিৎসাধীন আছেন তাই না যদি এটা হয়ে থাকে বারবার উনার বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে এটার মূল কারণ কি আপনি কি মনে করেন যে এটা কি হতে পারে কোন ধরনের কেন টার্গেটটা কি প্রথম হচ্ছে যে আমি এটা এবং এই ইলিগেল জাজমেন্টের বিরুদ্ধে আমি এবং এই সরকার যে আপনি একটু আগে বললেন দেখেন আমরা যদি আপনি বলেন হাওয়া ভবনের তাহলে সুদাসধনের বিষয়টাও আছে হাওয়া ভবন কোনো সময় পারমিট করে নেয় বিডিআর মেসাকার হাওয়া ভবন কোনো সময় পারমিট করে নেয় ফেলানির লাশ হাওয়া ভবন কোনো সময় পারমিট করে নেয় বাংলাদেশের সেনাবাহিনী বিশেষ করে দিল্লির প্রেকটিকশন হাওয়া ভবন কোনো সময় পারমিট করে নেয় বাংলাদেশের সার্বমত্ব অন্য হাতে তুলে দেওয়া বা হাওয়া ভবন তারে রিসার্চ সেন্টার কোনো সময় নাই নিজের দেশের স্বাধীনতা অন্যের হাতে তুলে দেওয়া হাওয়া কোন সময় পারমিট করে নাই যে ভারতের পতাকা দিয়ে শার্ট বানানো আপনি যে বারবার বলতে হাওয়া ভবন পারমিট করে নাই পারমিট করে নাই হাওয়া ভবন কি পারমিট করার ক্ষমতা ছিল তৎকালীন এই যে আপনার বাসায় যদি আপনি তো বলতেছেন আপনিই তো বলতেছেন যে হাওয়া ভবন নিয়ে কাহিনি তো হাওয়া ভবন ছিল এগুলির বিরুদ্ধে যে কারণে হচ্ছে এই দেশের ইন্টারন্যাশনাল কনসপিরেসি এগেনস্ট দি বিএনপি ফ্যামিলি এবং বাংলাদেশের ন্যাশনালিজম এগেনস্ট দি ইসলামিজম এস আমাদের দেশের সার্বভৌম আজকে কি অবস্থায় আজকে আমার দেশে এত অসহায় কেন হবে যে আমার দেশের প্রধানমন্ত্রী ভারতের পতাকা দিয়ে তার লজ্জা নিবারণ করবে কেন এত অসহায় হয়ে গেলাম আমাদের আমাদের বিডিআর না কেন না কেন আমরা আজকে কেন বাংলাদেশে এই যে আমাদের ট্রানজিট দিতে হবে কেন ভারতের কাছ থেকে আমাদের পয়সা হবে কেন আমরা কেন আমাদের বাংলাদেশের কেন দিল্লির কাছে বাংলাদেশের কারেন্টের সুইচ থাকবে ফোর্টি এইট আওয়ার্স ব্ল্যাক হয়ে গেল এটা নিয়ে আপনাদের কোনো বাতা নাই আজকে এই যে এই নেতৃত্বে আজকে আমেরিকা থেকে বিলিয়ন পাউন্ডের বাড়ি এগুলি নিয়ে আপনাদের মাথা বেতা নাই আজকে বাংলাদেশ এই যে হাওয়া ভবন সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশের স্বাধীনতা রক্ষার প্রতীক আজকে বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং যারা দেশের জন্য আত্মাহুতি দিয়েছে জেনারেল এমজি উসমানী আজকে যারা এই শহীদ রক্তে বেঈমানি করা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র এই এরশাদ বা বিরোধী আন্দোলনে বাংলাদেশের বা পার্লামেন্টারি ডেমোক্রেসি বেগম খালেদা দিয়ে দিয়েছে এইগুলির নেই আজকে এই ওয়ান ইলেভেন আজ পর্যন্ত একটা মিনিমাম মামলা দেখান পৃথিবীর কাছে যে তারেক রহমান গিফটি

আজকে আমাদের ইউটিউব চ্যানেলে ন্যাশনাল ইস্যু এর উপরেই গজব আসছে বিকজ অফ দিস এটা ম্যানমেড গসপ এটা দিল্লির গসপ এটা হাসিনার এর এটা ইসলামের উপরে হেফালে আমরা তারেক রহমান জম্মুদ্দিন শুভেচ্ছা আমরা তারেক রহমান উনার ভাষাতে আপনি গেলে দেন নিজের হাতে চা বানায় হবে উনি নিজে बात বেরে আপনা আমাদের তো শুভকামনা আমরা স্লেউট করি আমরা প্রাউড অফ তারাকraman এবং আপনি দেখেন যে তারাকraman এমন ফ্যামিলিনমা দেশவதி বেগম খালেদা জিয়া ইভেন উনার স্ত্রী ডক্টর জুবাইদা এবং উনার মেয়েও সিজ লয়ার জয়া এমনটা নাইস ফ্যামিলি ঠিক আছে এটা আমাদের দেশের এসে ওদেরকে রক্ষা করতেও আমি মনে করি যে আল্লাহ আল্লাহাল কাছে আমরা থ্যাংক ইউ অনেক বছর আল্লাহ আপনি বলবেন একটা জানতে যে কালকে একজন বক্তা কালকে একজন বক্তা বলেছেন তারেক একমান এখন রাষ্ট্রীয় সম্পত্তি এটা কি বুঝলাম না এইটার সাথে সাথে আপনি আপনার সমাপনী বক্তব্যটা দিয়ে দেন। যে কোনো ব্যক্তি মানুষের একটা সত্তা থাকে সেটা হচ্ছে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং সামগ্রিক হচ্ছে রাষ্ট্রীয় জীবন বা একটা জাতীয় জীবন। তার একরহমান এখন আর কোনো ব্যক্তি নন। তিনি একটি প্রতিষ্ঠান এবং সে প্রতিষ্ঠানটি হচ্ছে বাংলাদেশ নামক ভূখণ্ড, বাংলাদেশ নামক রাষ্ট্রের সম্পত্তি। তার একরহমানকে এককভাবে দেখার সুযোগ নেই। অতএব গোটা রাষ্ট্র ষোলো কোটি মানুষ আজকে তারেক রহমানকে রক্ষা করতে হবে এবং তারেক রহমানের মাধ্যমেই এ দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে সমৃদ্ধ বাংলাদেশ আয়ন করতে থ্যাংক ইউ ওয়াট অ্যাফ সায়েন ডক্টর মালিক সাহেব আপনাকে আমি এক মিনিট দিলাম আপনার এক মিনিট অবধি শেষ করতে হবে পরে আমি দেবো কথা উই আর সেলিব্রেটিং তারক রহমান বার্থডে জমতেই আর দুঃখের কথা হলো দেখেন এখানে বরিশালে ছাত্র দলের কিছু ছেলে পেলে তারেক রহমানের জন্মদিবস উপলক্ষে একটা ঘরোয়া মিটিং করতেছে একটা কেক কাটা নিয়ে ছাত্রলীগের হামলা সাংবাদিক সহ অর্ধ শতাধিক আহত এখন আপনার মনে করেন এই হলো একটা দিন আপনি আপনার যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তাদের সামান্য একটা ঘরোয়া অনুষ্ঠানেও আপনি এই গেস্ট বাহিনী ছেড়ে দেন বাংলাদেশের কিন্তু পুলিশ কোনো কিছু নাই চার সাথে এবং ইট ইজ নাথিং বাট এ গেস্ট অব ইয়া ইট ইজ ইট ইজ আপনি ধরেন আজকে দেখেন আপনি আমাদের পারেন কতগুলো এটা সত্যি কথা কতগুলো জনগণ বিবেচনা করবে সত্যি কি নিতে হ্যাঁ এখন কতগুলো লোক আপনার নিখোঁজ হয়ে গেছে যাদের কোন খোঁজ নেই

আমি জন্মদিনে আমি তার দীর্ঘই কামনা করি তার পাশাপাশি আগামীতে দোয়া করি তার নেতৃত্বে এবং আমাদের প্রাণপ্রিয় নেতৃ বেগম খালাদের নেতৃত্বে দেশে

তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা আমরা আজকে আলাপ করেছিলাম দেশ নায়ক জনাব তারেক রহমানের তেপ্পান্নতম জন্মবার্ষিকী নিয়ে আমি আশা করি আগামী বাংলাদেশ একটি গণতন্ত্রের বাংলাদেশ হবে এবং বাংলাদেশের মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে অত্যন্ত দুঃখের সহিত আমি আপনার সঙ্গে আপনি যে বরিশালের ঘটনা বলছেন আমরা আশা করবো সেই সব ঘটনা বন্ধ হবে জনগণ তার গণতান্ত্রিক অধিকার অ্যাক্টিভিটিস করতে পারবে সেই আশা সেই প্রত্যাশা ব্যর্থ করে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং জনাব তারেক রহমানের মেন হ্যাপি রিটার্নস অফ দ্য ডে থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড শুভ জন্মদিন এবং আপনার জীবনী নিয়ে আমরা জন্মদিনে আলাপ আলাপ আলোচনা করলাম আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম গুড নাইট